তাদের কাজ ছিল দর্শকদের আনন্দ দেওয়া। অভিনয় আর জনপ্রিয় ইউটিউবাররা নিজ নিজ কন্টেন্ট দিয়ে মানুষকে আনন্দ দেওয়ার পাশাপাশি জনকল্যাণমূলক কাজও করত, বিপদে মানুষের পাশেও দাঁড়াতো, সেটা আবার ফলাও করে প্রচারও করত। দর্শক, আজ আমরা বিগত আওয়ামী লীগ সরকারের আমলের, মানে গত 15 বছরে বিনোদন ও ভার্চুয়াল জগতের কিছু সোকল তারকার কথা বলবো, যারা এতদিন সাধারণ মানুষকে বোকা বানিয়ে একটি বিশেষ দলের তোষামোদি করে গেছে, যাদের মুখোশ 5 আগস্টের পর খসে পড়ে গেছে আর বেরিয়ে এসেছে কুৎসিত এক চেহারা। একটা কথা প্রচলন আছে, যখন কোনো বিপদ আসে তখন আসল মানুষ চেনা যায়। বাংলাদেশের ইতিহাসে আগস্ট বিপ্লব একটি মাইল ফলক ঘটনা। স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে ছাত্র জনতার নেতৃত্বে পুরো দেশ যখন এক কাতারে দাঁড়িয়ে, তখন এই তারকারা হয়তো চুপ থেকেছে বা গোপনে হাসিনাকে সমর্থন জানিয়েছে। বলা হয়ে থাকে শিল্পীদের কোনো দল থাকা উচিত নয়, সবসময় ন্যায়ের পক্ষে তাদের অবস্থান থাকবে, কিন্তু গত 15 বছর একটা অলিখিত নিয়ম চলে আসছিল, আর তা হলো সরকারের চামচামি, যে সবচেয়ে বেশি করবে সে সবচেয়ে বেশি সুবিধা পাবে। এই তালিকায় প্রথম যে নামটি, তিনি হলেন অভিনেতা চঞ্চল চৌধুরী। তার দুর্দান্ত অভিনয় সবাইকে বিমোহিত করত, আর এই চঞ্চল চৌধুরীকে বিভিন্ন অনুষ্ঠানে শেখ হাসিনার পা ছুঁয়ে সালাম করতে দেখা যেত। যখনই সুযোগ পেতেন শেখ হাসিনার গুণগান গেয়ে মুখে ফেনা তুলতেন, কিন্তু গণ আন্দোলনের সময় তিনি দেশের মানুষের পক্ষে না থেকে গোপনে আওয়ামী লীগের একটি গ্রুপে অ্যাক্টিভ ছিলেন। জনরোষের কারণে বর্তমানে পলাতক রয়েছেন চঞ্চল চৌধুরী। আরেক অভিনেতা হলেন অপূর্ব। দর্শকদের কাছে বেশি জনপ্রিয় ছিলেন তিনি। চঞ্চলের মতো এত চামচামি না করলেও একবার ছাত্রদের পাশে দাঁড়াননি বা কোথাও এই আন্দোলনের পক্ষে কথা বলেননি। এখন আসা যাক জনপ্রিয় কিছু ইউটিউবারের কথায়। জনপ্রিয় ইউটিউবার তৌহিদ আফ্রিদি 2017 সালে গুগল ট্রেন্ডিংয়ে বাংলাদেশের তালিকায় সবচেয়ে বেশি খোঁজ করাদের মধ্যে আফ্রিদি ছিলেন সর্বকনিষ্ঠ। গণ অভ্যুত্থানে এই ইউটিউবার ছিলেন স্বৈরাচার আওয়ামী সরকারের পক্ষে। সম্প্রতি তৌহিদ আফ্রিদি ও তার বাবা নাসির উদ্দিন সাথীকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছে। তৌহিদ পলাতক রয়েছেন। আরেক ইউটিউবার বা ফুড ব্লগার রফসান দত্ত ছোট ভাই, ফ্যানদের কাছে তিনি ছিলেন জনপ্রিয়তার তুঙ্গে। মাঝে বাবার ঋণ খেলাপি নিয়ে বিপদে পড়েছিলেন, তবে তার ভালো মানুষের মুখোশ বেরিয়ে আসে আগস্ট বিপ্লবের সময়। তবে আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে সংহতি জানাতে এসে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন রফসান দত্ত ছোট ভাই খ্যাত দেশের জনপ্রিয় কন্টেন্ট নির্মাতা ইফতেখার রফসান। শাহবাগ মোড়ে গাড়ি থেকে নেমে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন তিনি। এ সময় তার গাড়ি ভাঙচুরের চেষ্টা করে শিক্ষার্থীরা। তিনিও বর্তমানে গা ঢাকা দিয়ে আছেন। কানিজ ফাতেমা, নিপা, খবর সংযোগ।